সবাই হাত উঁচু করেন, প্রথম আয়াত। হ্যাঁ, প্রথম আয়াত আমরা কি একটু উঁচু দে। হ্যাঁ, আম্মা ইয়াতাসাআলুন, টিউন অফ কুরআন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا পেছেন ইনশাআল্লাহ। প্রথম আয়াত একটু উঁচু আওয়াজে, দ্বিতীয় আয়াত একটু নামিয়ে দেব কণ্ঠটাকে, তৃতীয় আয়াতে আরেকটু নামিয়ে নেব, আবার প্রথম আয়াতে কী করবো, তিনটি আয়াতকে টার্গেট করে করে এভাবে আমরা প্রাথমিক পর্যায়ে সুরটাকে আয়ত্ত করতে পারি। এরপরে আমরা সুরের মাঝে কিছু রিদম রয়েছে, সুরের মাঝে কিছু ভাঙা রয়েছে, কণ্ঠের উত্থান রয়েছে, পতন রয়েছে, ওগুলো লক্ষ্য করে যখন আপনি কি সুরটাকে আয়ত্ত করতে চেষ্টা করবেন এবং হুশারি সুরটাকে অনেক বেশি করে শুনবেন কানের মাঝে হেডফোন দিয়ে দিয়ে, তখন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কি আস্তে আস্তে ধীরে ধীরে আপনার জবান দিয়েও কি হুশারি সুরটাকে কি করবেন, বের করে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে আসুন আমরা আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করার পরে আম্মা ইয়াতাসা থেকে আমরা হাতের ইশারা দিয়ে দিয়ে আমরা তেলাওয়াত করব, ঠিক আছে? أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সবাই হাত উঁচু করেন, প্রথম আয়াত। হ্যাঁ, প্রথম আয়াত আমরা কি একটু উঁচু দে। হ্যাঁ, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম মুখতালিফুন। মাশাআল্লাহ, অনেক দারুণ, অনেক দ্রুত নকল করে নিয়েছেন। আল্লাযীহুম ফীহি মুখতালিফুন, ألم نجعل الأرض مهادا
وجعلنا نومكم سباتا এবার আমরা একেবারে আম্মা তাসা থেকে শুরু করে সুবাতা পর্যন্ত পড়বো একসাথে। হ্যাঁ, তিন আয়াত লক্ষ্য করে গে হাতের ইশারা দিয়ে দিয়ে আমরা কি শুরু করব। এক দুই তিন وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا